হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে আপনি কি জানেন যে ওয়াইফাই কর্তৃপক্ষ আপনাকে যে নেট স্পিড দিতে চেয়েছে সেটা ঠিকঠাক মতো দিচ্ছে কিনা? বন্ধুরা, আমরা যখন ওয়াইফাই কানেকশন নিই তখন বিভিন্ন ধরনের প্যাকেজ থাকে, যেমন 500 টাকায় 5 MBps, 1000 টাকায় 20 MBps বা 300 টাকায় 5 MBps ইত্যাদি ইত্যাদি প্যাকেজ রয়েছে। ধরুন আপনি 500 টাকার একটি প্যাকেজ নিয়েছেন, সেখানে আপনাকে 8 MBps নেট স্পিড দেওয়ার কথা রয়েছে। তো আপনি কিভাবে জানবেন যে আপনাকে আপনার কাঙ্ক্ষিত ইন্টারনেট MBps সরবরাহ করা হচ্ছে কিনা? বন্ধুরা, আমরা যখন নেটে ব্রাউজ করি তখন দেখা যায় যে কোনো ভিডিও ডাউনলোড করতে গেলে অনেক সময় লেগে যাচ্ছে, বা ভিডিও আপলোড করতে গেলে অনেক সময় লেগে যাচ্ছে, বা কোনো ভিডিও প্লে করতে গেলে মাঝে মধ্যে বাফারিং করে। সেক্ষেত্রে আমাদের ইন্টারনেট MBps ঠিকঠাক মতো সরবরাহ না হলে এই সমস্যাগুলো হয়ে থাকে। তো বন্ধুরা, আপনি আপনার ন্যায্য MBps পাচ্ছেন কিনা বা কাঙ্ক্ষিত MBps সরবরাহ পাচ্ছেন কিনা, বা ওয়াইফাই কর্তৃপক্ষ আপনাকে ঠকাচ্ছে কিনা, সেটা আপনি কিভাবে যাচাই করবেন? তো বন্ধুরা, এই বিষয়টি যাচাই করার জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারে টাচ করলাম। এবার উপরে সার্চ আইকনে আমরা লিখব ইন্টারনেট স্পিড টেস্ট। ইন্টারনেট স্পিড টেস্ট লিখে এবার গো এখানে টাচ করলাম। বন্ধুরা, এখানে দেখুন উপরেই রয়েছে fast.com। তো আমরা fast.com এখানে টাচ করলাম। এখনই আমার নেট স্পিড দেখাবে। বন্ধুরা দেখুন, বন্ধুরা আমার 500 টাকার প্যাকেজ নেওয়া রয়েছে, তো তারা আমাকে 8 MBps ইন্টারনেট স্পিড সরবরাহ দেওয়ার কথা। এখানে দেখুন, এখানে দেখাচ্ছে ইয়োর ইন্টারনেট স্পিড ইজ 7.9 MBps। তো সেক্ষেত্রে এরা ওয়াইফাই কর্তৃপক্ষ আমাকে 0.1 MBps ইন্টারনেট স্পিড কম সরবরাহ করছে। এখানে এভাবে আপনি টেস্ট করতে পারেন। আরও একটি বিদেশি ব্রাউজার যেখানে আমরা সার্চ করে এটা দেখতে পারি। তো এখানে দেখুন নিচে স্পিড টেস্ট বাই স্পিড চেক, আমি এখানে টাচ করলাম। এটা একটি সিঙ্গাপুরের ব্রাউজার। এখানে দেখি যে আমার সরবরাহকৃত ইন্টারনেট স্পিড কত দেখায়। বন্ধুরা, এখানে দেখুন আমার ওয়াইফাই স্পিড দেখাবে, এখনই দেখাবে। এখানে আমার ওয়াইফাই ইন্টারনেট স্পিড দেখাচ্ছে 10.42 MBps। এখানে উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড স্পিড 6.21 MBps এবং আপলোড স্পিড 11.66 MBps। এখানে একটু বেশি দেখাচ্ছে, অর্থাৎ আমার যে ইন্টারনেট স্পিড সরবরাহ করার কথা তা অপেক্ষা এখানে প্রায় 2 MBps বেশি সরবরাহ দেখাচ্ছে। তো আপনারা এভাবে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে সঠিকভাবে আপনি আপনার ইন্টারনেট স্পিড যাচাই করে নিতে পারেন। এখানে fast.com এই ব্রাউজারটি আমার কাছে সঠিক মনে হয়। এখান থেকে আপনি আপনার অরিজিনাল বা সঠিক ইন্টারনেট স্পিডটা টেস্ট করে নিতে পারেন। এছাড়াও আরও অনেক ব্রাউজার রয়েছে, সেখান থেকেও আপনি টেস্ট করতে পারেন। ইন্টারনেট স্পিড টেস্ট মেজার নেটওয়ার্ক পারফরমেন্স, এখানে যদি টাচ করি, বন্ধুরা এখানে দেখুন এখানে সার্ভার লোকেশনটাও দেখিয়ে দিচ্ছে। বাংলাদেশের কোন জায়গায় আমি রয়েছি সেই লোকেশনটা এখানতে দেখাচ্ছে। এখানে দেখুন, আমি একটু জুম করে দেখাই, বাংলাদেশের মধ্যে লোকেশনটাও এখানে শো করছে। এবং এখানে দেখাচ্ছে আমার ইন্টারনেট স্পিড রয়েছে 10.5 MBps। তো এখানে আপলোড 8.7 MBps এবং ডাউনলোড মেজারমেন্ট 100 KB ডাউনলোড টেস্ট এখানে দেখাচ্ছে। বন্ধুরা, এটা আমার দরকার নাই। আমি জানতে চাচ্ছি আমাকে যে 8 MBps ইন্টারনেট স্পিড দেওয়ার কথা সেটা ঠিকঠাক মতো সার্ভার সাপ্লাই দিচ্ছে কিনা। তো এখানে অবশ্য একটু বেশি দেখাচ্ছে 10.4 Mbps। আমি যেটা দেখলাম বা প্রথম যে ওয়েবসাইটটা fast.com, এখান থেকে সঠিকভাবে আমি ইন্টারনেট স্পিডটা মেজারমেন্ট করতে পারছি। তো বন্ধুরা, এভাবে আপনিও আপনার ওয়াইফাই ইন্টারনেট স্পিড মেজারমেন্ট বা পরিমাপ করে নিতে পারেন বা যাচাই করতে পারেন, তাহলে আপনাকে ওয়াইফাই কর্তৃপক্ষ ঠকাতে পারবে না। বন্ধুরা দেখুন, 2-1 মিনিট পরপরই এই ইন্টারনেট স্পিডটা আপ ডাউন করছে। এটা হতে পারে কখনো বেশি সংখ্যক ইউজার যদি ওয়াইফাই ব্যবহার করে সেক্ষেত্রে আপনার ভাগে একটু কম হতে পারে, আবার কখনো কখনো ইউজার তাদের ইন্টারনেট ব্যবহার বন্ধ রাখলে সেক্ষেত্রে আপনার স্পিডটা একটু বেড়ে যেতে পারে। এটা তেমন কোনো বিষয় না। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের সরবরাহকৃত ওয়াইফাই ইন্টারনেট স্পিড যাচাই করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন তাহলে আমার ইউটিউব চ্যানেল বিপুল ভিশন 71 সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। এবং আপনি যদি আমার ফেসবুক পেজ বিপুল ভিশন 71 নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।